আয়াতের আলোকে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করার ইচ্ছা সেটা হলো পবিত্র কোরআনের আলোকে জীবন ও মরণের স্বরূপ প্রসঙ্গে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আল ইমরানের 3 নম্বর সূরার 185 নম্বর আয়াতে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ প্রত্যেক প্রাণীকে আশাদন করতে হবে মৃত্যু, আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে। তারপর যাকে দোজক থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে তার কার্য সিদ্ধি ঘটবে, সেই সকল কাম হবে। আর পার্থিব জীবন ধোকা ছাড়া অন্য কোনো সম্পদ নয়, পার্থিব জীবন ছলনাময় ভোগ ছাড়া কিছুই নয়। তো পবিত্র কোরআনের আলোকে জীবন ও মরণের স্বরূপ এই আয়াতে জীবনের কথাও বলা হলো, মরণের কথাও বলা হলো। জীবনটাকে বলা হলো একটা ছলনাময়, একটা ভোগ ছাড়া আর কিছুই না, পার্থিব জীবন ধোকা ছাড়া অন্য কোনো সম্পদ নয়। তো আয়াতে প্রথমে বলা হয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যত প্রাণী আছে সকলেই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আল্লাহ ব্যতীত কোনো প্রাণী এই পৃথিবীতে আর বেঁচে থাকবে না, যেটা সূরা আর রহমানে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়াইয়াবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কুল্লু শাইয়িন হালিকুন ইল্লা ওয়াজহা, সব কিছুই ধ্বংস হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। পৃথিবীতে যদি কোনো মানুষ বেঁচে থাকতো তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয় হাবিব উনি বেঁচে থাকতেন। তো উনি ও একজন রাসুল, ওনার আগেও অনেক রাসুল এসেছিলেন, কেউই দুনিয়াতে ছিলেন না, তাই উনিও নাই। এ মর্মে আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, ওনার উনি একজন রাসুল, ওনার আগেও রাসুল ছিল, তার মানে অন্য রাসুলের মতন তারও এন্তেকাল হবে। সরাসরি মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করেও আল্লাহ বলছেন ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, যারা আপনার মৃত্যু কামনা করতেছে তারাও মারা যাবে, আপনিও মারা যাবেন। কারো মৃত্যুতে কেউ খুশি হইয়া লাভ নাই, কারণ দুই দিন আগে আর পরে সেও মারা যাবে। তো খুশি হবেন আপনি তো আর আমরণ না, আপনারও তো মরণ আছে, তো কারো মৃত্যুতে কেউ খুশি হইয়া কোনো কি নাই, লাভ নাই। তাহলে পৃথিবীতে কেউই বেঁচে থাকতেছে না। এই জন্য এক কবি বলেন সুখাতমুল আম্বিয়া হামরফতে কাছে বাকি নমী মানদ বজ্রাতে মুকাদ্দাস তাদের কাইয়ুম সমাদানি, যখন খাতামুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই চলে গেলেন তাহলে আর কে থাকবেন, তাদের কাইয়ুম সমাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউই বেঁচে থাকবেন না। তিনি অতীতেও ছিলেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতেও থাকবেন, তার শুরুও নাই শেষও নাই। মানুষের শুরু আছে শেষ নাই, জান্নাত জাহান্নামের শুরু আছে শেষ নাই, আর আল্লাহর শুরুও নাই শেষও নাই। তো আমরা এই দুনিয়াতে যে যতদিন বেঁচে থাকি যে আমল করি এর পূর্ণ পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন, এটা বলতেছেন ওয়া ইন্নামা তুয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে। ভালো করলে ভালো ফল পাবো, খারাপ করলে খারাপ ফল পাবো। আমাদের কর্ম যদি ভালো হয় তাহলে আমরা জান্নাত পাবো, আর যদি খারাপ হয় তাহলে জাহান্নামে যেতে হবে।
তো দুনিয়াতে সকলেই সফল হতে চায়, বিদেশি ডক্টরের ডিগ্রি অর্জন করে এজন্য, সফলতার জন্য। কেউ বড় ধরনের বিজনেস করে, কেউ এমপি মন্ত্রী সচিব হলে জীবন ধন্য মনে করে। আসলে প্রকৃতপক্ষে ধন্য বা সফল ব্যক্তিকে কোরআনে কারিমের এই সূরা আল ইমরান 3 নম্বর সূরার 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। তারপর যাকে দোজখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, তার কার্য সিদ্ধি ঘটবে, সেই সফল কাম। এই দুনিয়াতে কে কত টাকা ইনকাম করলো, কে কোন পদে মানে পাইলো, এটা বড় কথা না। আমি পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাবো কি না, এটাই হলো বড় কথা। যদি জাহান্নাম থেকে নিজেকে মুক্তি পাওয়ার ব্যবস্থা করা যায়, তাহলে এই জীবন ধন্য। জান্নাতে যেতে পারা আর জাহান্নাম থেকে নিজেকে বাঁচানো, এর চাইতে সফলতা আর কিছুই হতে পারে না। কারণ এই দুনিয়ায় যে যত টাকা ইনকাম করুক, এগুলো রেখে যেতে হবে। এগুলা মৃত্যু থেকে বাঁচাইতে পারবে না, মৃত্যুর পরেও কোনো কাজে লাগবে না। কিন্তু আমাদের এই জীবনের একটা সমাপ্তি আছে, শেষ আছে। আখেরাতের জীবনের শুরু আছে, শেষ নাই। যদি জাহান্নামে যেতে হয় তাহলে তো আর উপায় নাই, আবাদুল আবাদ আবাদ, চিরকাল জাহান্নামে থাকতে হবে। এজন্য আমরা এখন থেকেই সময় থাকতে হাঁটা উচিত, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো উচিত, সবসময় নিজের কে গুনাহমুক্ত জীবনযাপন করা উচিত, এবং সবসময় আল্লাহর দরবারে নিজের গুনাহের জন্য ক্রন্দন এবং তওবা করা উচিত। যেসব কাজ করলে জাহান্নামে যেতে হয়, সব কাজ থেকে দূরে থাকা উচিত। যেসব কাজ করলে জান্নাতে যাওয়া যায়, সেই সব কাজগুলো স্বআগ্রে স্বইচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে করা উচিত, যত কষ্ট হোক সেটা করা উচিত। আর দুনিয়ার হায়াত, এটা সম্পর্কে আল্লাহ বলেন, আমাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর পার্থিব জীবন ধোকা ছাড়া অন্য কোনো সম্পদ নয়। তা আজকের আলোচনা হলো পবিত্র কোরআনের আলোকে জীবন ও মরণের স্বরূপ প্রসঙ্গে। পার্থিব জীবন ছলনাময়, ভোগ ছাড়া কিছুই না। পার্থিব জীবনের পর মানুষের জন্য অপেক্ষা করছে এক অন্তহীন জীবন, যে জীবন অন্তহীন অনন্ত। একজন বিশ্বাসী মানুষ পার্থিব জীবনে পরকালীন সে জীবনের জন্য প্রস্তুত হয়। যারা মোমিন মুসলমান তারা সবসময় কিভাবে পরকালে মুক্তি পাওয়া যাবে সেই চিন্তাই সবসময় করে। কেননা মৃত্যু অপরিহার্য এবং পরকালীন মুক্তি সাফল্যের মাপকাঠি। দুনিয়া থেকে ঝরে পড়ার পূর্বে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হওয়া জরুরি, খুবই জরুরি। দুনিয়ার সময়সীমা শেষ হলে দুনিয়াই লাথি মারে আমাদেরকে কবরের জগতে পাঠাই দিবে। তো যে আমাকে সময় শেষ হয়ে গেলে আর রাখতেছে না, তো আমি থাকতেই তারে তালাক দিয়ে দিই মন থেকে। এই জন্য এক কবি বলেন, হুজুর ইগর হামি খাহি আজু গা ফেল মশো হাফেস মাতা মাতাল কেমান তাহওয়া দাই দুনিয়া ওয়া আমহিল হা। আল্লাহকে পেতে হলে শুধু আল্লাহকেই ভালোবাসতে হবে, অন্তরে আল্লাহকেই স্থান দিতে হবে। একজনেরা বাদ সাহার আগদে দাদান কের আওয়াজ, একটা মহিলারে দুজন স্বামীর কাছে বিয়া দেওয়া যায় না। অন্তর আমাদের একটাই তো, ভালোবাসতে হবে একজনাকেই, একজনের ভালোবাসাই অন্তরে রাখতে হবে, দুইজনের ভালোবাসা রাখা যাবে না। তো আল্লাহর ভালোবাসা যদি অন্তরে থাকে, তাহলে দুনিয়ার ভালোবাসা অন্তরে জায়গা পাবে না। দুনিয়া প্রয়োজন আছে, ওটা পকেটে থাকবে, মানি ব্যাগে থাকবে, ওটা এটিএম কার্ডের ভিতরে থাকবে, ব্যাংকে থাকবে, ওটা ড্রয়ারে থাকবে, ওটা ভালোবাসা অন্তরে থাকবে না। তো আল্লাহর ভালোবাসাই একমাত্র অন্তরে থাকবে, দুনিয়ার কোনো মহব্বত ভালোবাসা অন্তরে থাকতে পারবে না। তাহলে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হওয়া মানি, দুনিয়াকে একেবারে বর্জন করলে তো চলা যাবে না। নৌকা যেমন পানি ছাড়া চলে না, নৌকা চলতে পানি লাগে, কিন্তু পানিটা নৌকার তলদেশে থাকতে হয়, নৌকার ভিতরে পানি উঠলে কিন্তু নৌকার যাত্রী কেউই বাঁচবে না। ঠিক দুনিয়ার মহাব্বাত যদি অন্তরে ঢুকে পড়ে, তাহলে আর ইমান থাকতেছে না, ও তলাইয়া যাবে জাহান্নামে, ফুলসিরাত পার হইতে পারবে না। এই জন্য দুনিয়া থাকবে বাহিরে, অন্তরের ভিতরে না। যেমন বাইন মাছ, একটা মাছ আছে, ওই মাছ কাদা পেকির ভিতরে থাকে,
কিন্তু শরীরে কোনো কাঁটা লাগে না ঠিক দুনিয়ার ভিতরে থাকব কিন্তু দুনিয়া কোনো আমাদের অন্তরে জায়গা পাবে না তাহলে জীবন মৃত্যু আল্লাহর ইচ্ছাধীন জীবন ও মরণ এই সীমা মহান আল্লাহ তাআলাই নির্ধারণ করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ কে কখন মারা যাবেন এটা আল্লাহ নির্ধারণ করে দিবেন কেউ আগে মারতে পারবে না সুন্দরবনের ঘুরলে বিচরণ করলে রয়্যাল বেঙ্গল টাইগার আপনার দিকে চোখ তুলে তাকাবে না যদি মৃত্যু আপনার নির্ধারণ না থাকে ওখানে তাহলে ভাইরাসের ভিতরে কত মানুষ মারা গেছে আমরা বেঁচে আছি তার মানে আমাদের মৃত্যু লেখে নাই তাহলে মৃত্যু কার হাতে আল্লাহর হাতে আজকাল তো একটা শিরিকি যুক্ত কথা তাই আপনার সুরক্ষা আপনার হাতে বলেন নাউজুবিল্লাহ এটা লাগাই দেন আপনার সুরক্ষা আপনার হাতে না আপনার সুরক্ষা আপনার আল্লাহর হাতে বলেন সুবহানাল্লাহ আপনার হাতে না কার হাতে আল্লাহর হাতে আল্লাহ আল্লাহু খাইরুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন হেফাজতকারী সংরক্ষণকারী টেক কেয়ারকারী কে আল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে বাঁচব আমার হাতে আমার সুরক্ষা নয় আমার আল্লাহর হাতে আমার সুরক্ষা আল্লাহই মৃত্যু মরণ এটা নির্ধারণ করে দিবেন আল্লাহই মর্মে সূরা তওবা 9 নম্বর সূরার 116 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইউহিয়ি ওয়া ইউমীতু ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়া লা নাসির নিশ্চয় আল্লাহরই জন্য আসমানসমূহ ও জমিনের সাম্রাজ্য তিনি জিন্দা করেন মানে তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান আর আল্লাহ ব্যতীত তোমাদের জন্য কোনো সহায় ও নেই কোনো সাহায্যকারীও নেই আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই আল্লাহই আমাদের একমাত্র অভিভাবক তিনি আমাদেরকে দেখে শুনে রাখেন হেফাজত করেন যখন যা লাগে লাগে তখন তাই দিয়া তিনি লালন পালন করেন বলেন সুবহানাল্লাহ তিনি রব প্রয়োজনের আগে তিনি কিছুই দেন না মায়ের গর্ভে যখন ছিলাম তখন বেঁচে থাকার জন্য আমাদের খাবারের দরকার কিন্তু ওই খাবারটা মুখ দিয়ে সাপ্লাই দেন নাই আমাদের নাভির সাথে মায়ের নাভির সাথে একটা তার সংযোগ করিয়া রক্ত ব্লাড দিয়া মাসিক অসুখ বন্ধ করিয়া ওইটা আমাদের দেহে সাপ্লাই দিয়ে আমাদেরকে বড় করছেন তিল তিল করিয়া বলেন সুবহানাল্লাহ যখন জন্মগ্রহণ করেছি তখন ডাক্তার কিন্তু ওই তারটা ওই লাইনটা কেটে দিছেন ওই একটা লাইন কেটে দিল আল্লাহ ডবল লাইন মায়ের স্তনে দুইটা দুধের নহর জারি করে দিছেন বলেন সুবহানাল্লাহ তো যখন বড় হইছি তখন আর মায়ের দুধেরও প্রয়োজন নাই তখন আল্লাহ চারটা লাইন চালু করে দিছেন এই যে গোস্ত তারপরে দানা জাতীয় খাবার পানি জাতীয় খাবার সবজি জাতীয় খাবার সমস্ত খাবারকে ভাগ করলে চারটা ভাগে বিভক্ত হয় যারা আল্লাহর এই চার ধরনের নিয়ামত খাইয়া আল্লাহ শুকরিয়া আদায় করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পরে জান্নাতে আটটি জান্নাতে আট প্রকারের খাবারের ব্যবস্থা করে দেবেন বলেন সুবহানাল্লাহ শুরু হয়েছিল একটা দিয়া জন্মের পরে দুইটা বড় হওয়ার পরে চারটা মৃত্যুর পরে দিবেন কয় প্রকারের আট প্রকারের খাবার আটটা জান্নাতের আট প্রকারের খাবারের ব্যবস্থা করছেন বলেন সুবহানাল্লাহ তো জীবনকাল নির্ধারিত মানুষের জন্ম মৃত্যু আল্লাহ কর্তৃক নির্ধারিত এই মর্মে আল্লাহ আরো সুস্পষ্টভাবে সূরা ওয়াকিয়া 56 নম্বর সূরা 60 নম্বর আয়াতে বলেন নাহনু কাদদারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন আমি তোমাদের মৃত্যুকাল নির্ধারিত করেছি এবং আমি অক্ষম নই মৃত্যুকাল নির্ধারিত করে দিবেন আমি অক্ষম নই তার মানে যে কয়দিন বাঁচবেন এই কয়দিনের ভিতরে কেউ মারতে চাইলে আল্লাহ আপনারে বাঁচায় রাখার জন্য আল্লাহ অক্ষম না দুর্বল না তার বাহিনী সবল বলেন সুবহানাল্লাহ দেখেন না অনেক সময় ফেসবুকে দেয় যে একটা লোক হাঁটতেছে একটা বড় একটা গাছ পড়লো দম করিয়ারে ওই লোকটা এমন জায়গায় অবস্থান করছে যে গাছটা তার পাশেই পড়ছে একটু হলেই মারা যাইত ওই একটু থেকে সরাইয়া রাখছে কে
আল্লাহ একটু হইলেই মারা যেত একটু হইলেই শেষ হয়ে যেত কিন্তু একটু হয় না হইতে দেয় না কে আল্লাহ তার মানে আল্লাহ মৃত্যু নির্ধারণ করে রাখছেন ওর 1 সেকেন্ড আগেও কারো মৃত্যু হবে না 1 সেকেন্ড পরেও কারো মৃত্যু হবে না তাহলে কেউ আমার ইচ্ছাকে ডিঙ্গিয়ে যেতে পারে না আমি যা চাই তাই করতে পারি বলেন সুবহানাল্লাহ আল্লাহ সক্ষম আল্লাহ যতদিন বাঁচায় রাখতে চান কেউ মারতে পারবে না রাখে আল্লাহ মারে কে নমরুদে চেষ্টা করিও ইব্রাহিম আলাইহিস সালামকে মারতে পারে নাই ফেরাউনে চেষ্টা করিও মুসা মুসার বাহিনীকে ইমাম মুমিনদেরকে মারতে পারে নাই তাহলে সমস্ত কাফেরেরা একত্রিত হইয়া পরামর্শ গট করিয়া 12 জন যুবককে খোলা তরবারি দিয়া পাঠাই দিছে বাড়িঘর গ্রাউ করিও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে পারে নাই তাহলে আল্লাহ যেটা সিদ্ধান্ত নেন এই সিদ্ধান্তকে বা আল্লাহর ইচ্ছাকে ডিঙ্গিয়া যাওয়ার ক্ষমতা কারো নাই অন্য আয়াত আল্লাহ ইরশাদ করেন যেটা সূরা নূহ 71 নম্বর সূরা 4 নম্বর আয়াত Inna ajalallahi idza jaa ala la yuakhkhar law kuntum ta'lamun Nichoy Allah Ta'ala nirdishto kal jokhon hobe tokhon obokash deya hobe na jodi tumra jante jodi tumra ta jante tahole ki obosshoi ei kotha bishwash kortam je amar shomoy shesh hoye gele amake ar shomoy dibe na তমাম পৃথিবীর সম্পত্তি দিয়ে দিল আজরাইলে 1 সেকেন্ডও সময় দিবে না তাহলে এখন থেকে কি করতে হবে ভালো কাজ করতে হবে শেষ ভালো যার সব ভালো তার তো শেষ তো আপনার আমার জানা নাই কখন শেষ হবে তাহলে সব সময় ভালো থাকলেই শেষ ভালো হবে বলেন সুবহানাল্লাহ শেষ ভালো কিভাবে করবেন বুড়া হইলে তাহাজ্জুদ পড়বেন দাড়ি রাখবেন হজ করবেন যাকাত দিবেন ভালো হয়ে যাবেন এরকম নিয়ত করলে তো হবে না কত মানুষ বৃদ্ধ অবস্থা তো পায় না যৌবনকালে তো মারা যায় তাহলে শেষ ভালো করতে হলে ওই শেষ শেষে চিন্তা করলে হবে না এখন থেকেই জীবনের শেষ মনে করতে হবে মাতা মুহাম্মদ একটা হাদিসের গ্রন্থ যখন আমরা ওই বইটা শেষ করলাম কিতাবটা হাদিসের তখন ওই কিতাবের যিনি মুহাদ্দিস তিনি আমাদেরকে উপদেশ দিলেন যে বাবারা তোমরা তো চলে যাইবা আমার এই উপদেশটা মনে রাখো কি উপদেশ জীবনের যে কাজই করো এটারে শেষ মনে করবা আজকে জুমার নামাজ পড়তে আসছো এইটাই তোমার জীবনের শেষ জুমা আর আগামী জুমায় তুমি থাকতেছো না একজনের সাথে দেখা হয়েছে মনে করবে এই দেখাই তার জীবনের সাথে তোমার জীবনের সাথে শেষ দেখা আর তার সাথে দেখা হবে না এক জায়গা বসছো মনে করবা এই বসাটাই তোমার জীবনের শেষ বসা এই জায়গা আর তুমি দ্বিতীয়বার জীবনে বসতে পারবা না এরকম মনে করলে আর কেউ গোনা করতে পারে না কারো সাথে অসৎ ব্যবহার করতে পারে না তার ভিতরে কোনো হিংসা বিদ্বেষ থাকে না সে একদম সরল সহজ মানুষ হয়ে যায় বলেন সুবহানাল্লাহ এবং তার আমল হয় অনেক সুন্দর তার আচার ব্যবহার তার দৃষ্টিভঙ্গি চাহনি কাজ কর্ম সব কিছু কি আমল পরিবর্তন আসে বলেন সুবহানাল্লাহ আজ আমরা এরকম নিজেরে শেষ মনে করি না যে এই জুমাই আমার শেষ এরকম মনে করি না এই কাজটাই আমার শেষ কাজ এটা মনে করি না এই জন্যই সব সমস্যা তো হযরত সালমানে ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দোয়া ব্যতীত কোনো কিছু আল্লাহ তাআলার ফয়সালা রোধ করতে পারে না এবং পিতামাতার বাধ্যতা ব্যতীত কোনো কিছু বয়স বৃদ্ধি করতে পারে না এটা শর্তযুক্ত তাকদীর তাফসীরে মাযহারের ভিতর আসছে তাকদীরটা ভাগ্যটা দুই ভাগে বিভক্ত করা হয়েছে একটা হলো চূড়ান্ত অকাট্য তাকদীর আর একটা হলো শর্তযুক্ত তাকদীর তো আল্লাহ যেটা অকাট্য করে রাখছেন এটা তো আর খণ্ডন করা যাবে না তবে শর্তযুক্ত একটা তাকদীর রাখছে যে এই লোকটা যদি আমার কাছে দোয়া করে তাহলে আমি তার হায়াত আরো বাড়াইয়া দিব কত বছর বাড়াবো সেটাও নির্ধারণ আছে তাহলে দোয়ার বিনিময়ে হায়াত বৃদ্ধি পায় যে কোন আল্লাহ সিদ্ধান্ত পরিবর্তন করে কারণ পরিবর্তন করার ক্ষমতা কার হাতে আল্লাহ তো আবার বাধ্য না কোনো কাজ করতে তিনি তো স্বাধীন তিনি জান্নাতীদেরকে ইচ্ছা করলে সব জাহান্নামে দিয়ে দিতে পারেন সব জাহান্নামীদেরকে ইচ্ছা করলে জান্নাতে দিয়ে দিতে পারেন এটা আল্লাহর ইচ্ছা আল্লাহর ক্ষমতা আছে কিন্তু আল্লাহ সেটা করবেন না আল্লাহর নিয়মের ভিতরেই থাকেন কিন্তু করার ক্ষমতা তো আছে তাদের মতলব ক্ষমতা তো আল্লাহর হাতে আছে
আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি সেটা তো আল্লাহই পরিবর্তন করবেন দোয়া তো আমরা আল্লাহর কাছেই করছি অন্য কারো কাছে না তো সুতরাং আল্লাহ স্বাধীন আল্লাহর ক্ষমতা আছে আল্লাহ তাকদীরের পরিবর্তন করার ক্ষমতা আল্লাহর হাতে কি আছে এই হাদিসের ভিতরে বললেন যে পিতামাতার বাধ্যতা ব্যতীত কোনো কিছু বয়স বৃদ্ধি করতে পারে না বেশি দিন বাঁচতে চান তো মা বাবা সেবা করেন বলেন সুবহানাল্লাহ মা বাবা সেবা করলে ইজ্জত সম্মান বয়স এবং অর্থ সম্পদ সব কিছু বেড়ে যাবে বলেন সুবহানাল্লাহ মা বাবার কথা কোরআনে বলা আছে আল্লাহর পরে ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলেন যে আল্লাহর ছাড়া আর কারো ইবাদত করো না এবং মা বাবার সাথে সৎ ব্যবহার করো তাহলে মা বাবার সাথে সৎ ব্যবহার করলে মা বাবার সেবা করলে বয়স বৃদ্ধি পায় বলেন সুবহানাল্লাহ জীবন ও মৃত্যু পরীক্ষার জন্য আল্লাহ পার্থিব জীবনে মানুষের জীবন ও মরণ নির্ধারণ করা হয়েছে তাকে পরীক্ষা করার জন্য আল্লাহ আমাদের কেন সৃষ্টি করলেন এই দুনিয়াতে কেন পাঠাইয়া কিছুদিন অবকাশ দিলেন শুধু পরীক্ষা করার জন্য তাহলে আমরা সবাই পরীক্ষার্থী সবাই কি পরীক্ষার্থী আমরা পরীক্ষা দিচ্ছি এই দুনিয়া একটা পরীক্ষার হল এখানে পরীক্ষা নেবেন স্বয়ং আল্লাহ তো বলতে পারেন যে লেখাপড়া ছাড়া পরীক্ষা কিসের হ্যাঁ লেখাপড়াও চলছে এই আলেম ওলামারা যে ওয়াজ কালাম করে এটাই হলো আপনাকে লেখাপড়া যুগে যুগে নবী রাসূলগণ এসেছিলেন এরা ছিলেন টিচার এখন তার নবী নাই আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমরাই আইলাম আপনাদের এখন শিক্ষক আর আল্লাহর কিতাব কোরআন হলো কি এই পাঠ্য বই সিলেবাস তাহলে পরীক্ষা নেবেন কে আল্লাহ তো এই মর্মে আল্লাহ সূরা মুলক 67 নম্বর সূরা 2 নম্বর আয়াতে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন যাতে তোমাদেরকে পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ তিনি পরাক্রমশালী ক্ষমাময় সূরা মুলক এখানে বললেন কে তোমাদের মধ্যে উত্তম কাজ করে এটা দেখার জন্য আমি এই জীবন মরণ সৃষ্টি করেছি তো জীবন মরণ সৃষ্টি করেছি আমি কিন্তু অনুবাদ করার সময় বলছি জীবন মরণ আগে বলছি জীবন পরে বলছি কি মরণ কিন্তু আল্লাহ বলতেছেন আগে মরণ সৃষ্টি করেছি পরে জীবন সৃষ্টি করেছি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা আল্লাহ বলছেন আগে মরণ পরে কি জীবন আর অনুবাদে বললাম জীবন মরণ এটা বোঝা সহজ করার জন্য মূলত আল্লাহ যেটা বলছে ওইটাই রাইট আল্লাহ আগেই মরণ নির্ধারণ করে রাখছে কে কখন মারা যাবে তাহলে মরণ নির্ধারণ করলেই তো হায়াত বের হয়ে আসে অঙ্ক করেন নাই এত টাকা থেকে এত টাকা বাদ দিলে আর কত টাকা থাকে তাহলে কখন মারা যাবেন সেখান থেকে আপনার লাইফটারে বিয়োগ দিলেই তো আপনার হায়াতের সমষ্টি বের হয়ে আসে বলেন সুবহানাল্লাহ তাহলে কে কতদিন বাঁচবেন ওই মরণের ক্ষণ সময় টাইম থেকে বাকি অংশটা বাদ দিলেই পাওয়া যাবে গোনা কতগুলা নিঃশ্বাসের নাম হায়াত প্রতিদিন দৈনন্দিন 24,000 নিঃশ্বাস আমরা ফেলছি তার মানে হায়াত বাড়তেছে না কমতেছে বরফের মতন গলা শেষ হয়ে যাচ্ছে দমে দমে নিঃশ্বাসে নিঃশ্বাসে মানুষ বড় হইতাছে না ছোট হইতাছে ছোট হইতাছি কারণ হায়াত কমা মানেই তো শেষ তাহলে আমরা ছোট হইতাছি যে আজকে জন্মগ্রহণ করছে বাবার সন্তান দোনজনার বয়স যদি 60 হয় তাহলে এখন বড় কেডা সন্তানই তো বড় কারণ সন্তান তো এখনো 60 বছর হয় নাই হচ্ছে 10 বছর ধরেন তার বাকি আছে আরো 50 বাবার বয়স ধরেন 30 তাহলে বাবার আছে আর 30 বছর তাহলে সন্তানের বয়স আরো কত বছর বেশি 20 বছর বেশি তাহলে বড় কে আপনারা বড় লোক কারে কন যার টাকা বেশি যার টাকা কম হ্যাঁ ছোট লোক এটা ওইভাবে বললে খারাপ শোনায় মানে আর্থিক অবস্থা একটু নিচু নাকি তাহলে বড় কে অর্থের দিক দিয়ে যেমন বড় বোঝেন আয়ু দিক দিয়ে হায়াতের দিক দিয়ে বড় বুঝতে হবে তাহলে আল্লাহ কেন মরণ সৃষ্টি করছেন কে তোমাদের মধ্যে উত্তম কাজ করে উত্তম কাজ কোনটা কোরআন সুন্নাহ মোতাবেক যে কাজ করা হয় সেটাই কি উত্তম কাজ নিজের মন গড়া কাজ করলে উত্তম না তো মরণ ও জীবনের স্বরূপ প্রসঙ্গে আজকে আলোচনা
তো আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু আয়াতে আমাদের জীবন মরণ প্রসঙ্গে বলেছেন, মৃত্যুর সংজ্ঞা হচ্ছে আত্মা ও দেহের সম্পর্ক ছিন্ন করে আত্মাকে অন্যত্রে স্থানান্তর করা। জীবন যেমন দেহের একটি অবস্থার নাম, মৃত্যুও তেমনি একটি অবস্থা। মারা গেলে তার দেহ থেকে আত্মাটাকে বিচ্ছিন্ন করে একটা জায়গায় নিয়ে রাখে। জায়গাটার নাম কি? দুইটা জায়গা, যারা নেককার তাদের রুহুনে কোথায়? ইল্লিয়িন। আর যারা বদকার তাদের রুহুনে কোথায়? সিজ্জিন। নাকি ইল্লিনে আর সিজ্জিনে? তো এই দুই জায়গা চলে যায়। তো ওই জায়গা ন্যায় কে? আল্লাহর হুকুমেই ফেরেশতারা নিয়ে যায়। হাদিসে আছে কিয়ামতের দিন যখন এই কথা বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ যে বলছেন মৃত্যু সৃষ্টি করেছি, তো প্রশ্ন করতে পারেন মৃত্যু মানে তো শেষ, ওইটা আবার সৃষ্টি করে কেমনি? ওটা তো ধ্বংস হয়ে গেল। না, মৃত্যু মানে শেষ না, ইন্তেকাল, স্থানান্তর করা, এক জায়গা থেকে নিয়ে আর এক জায়গায় রাখা। তাহলে এটা তো সৃষ্টি করতে পারেন, এক জায়গা থেকে নিয়ে আর এক জায়গায় রাখা মৃত্যু মানে শেষ না। মত কসম যাহাই গাফেল ইখতিতা মে জিন্দেগি দর হাকীকত ইয়ে মত হায় সুবহ দাওয়া মে জিন্দেগি। অনেক লোক মরণকে মনে করে জীবনের সমাপ্তি, শেষ, কিন্তু আসলে প্রকৃতপক্ষে জীবন মরা মৃত্যু মানে জীবন শেষ না, শুরু। সকালবেলা ভোরবেলা যে জীবনের শুরু আছে শেষ নাই। তাহলে জীবন মানে মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে স্থানান্তর, এন্তেকাল, কমকে এন্তেকাল করছে, মানে আমাদের জীবনের শুরু আছে শেষ নাই। আমাদের হায়াতের শুরু আছে কি নাই? শেষ নাই, আল্লাহর শুরুও নাই শেষও নাই। তো হাদিসে আছে কিয়ামতের দিন যখন জান্নাতিরা জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে দাখিল হয়ে যাবে, তখন মৃত্যুকে একটি ভেড়ার আকারে উপস্থিত করা হবে এবং ফুলসিরাতের সন্নিকটে জবাই করে ঘোষণা করা হবে, এখন যে যে অবস্থায় আছে অনন্তকাল সেই অবস্থায় থাকবে, এখন থেকে কারো মৃত্যু হবে না। তাফসিরে কুরতুবী। তার মানে মৃত্যুরও মৃত্যু হয়ে যাবে, মৃত্যু আর বেঁচে থাকতে পারতেছে না, মরণ ওই একবারই হবে। মরণ কয়বার হবে? ওই একবারই শুধু মরণ, আর মরণ নাই। তো আখেরাতে আর কোনো মরণের কোনো ব্যবস্থা নাই। মরণ ও জীবন সৃষ্টি করার কারণ মানুষের পরীক্ষা নির্ণয় করা হচ্ছে, এই পরীক্ষা জীবনের তুলনায় মৃত্যুর মধ্যে অধিক। কেননা যে ব্যক্তি নিজের মৃত্যুকে উপস্থিত জ্ঞান করবে সে নিয়মিত সৎকর্ম সম্পাদনে অধিকতর সচেষ্ট হবে। আপনার জীবনের সাথে মরণের ভিতরে উপদেশ কি বেশি? জীবনে কত ওয়াজ শুনছেন বেশি ঠিক হন নাই। যখন করোনা ভাইরাসের মরা শুরু হয়েছে তখন কিন্তু অনেকে সুস্থ হয়ে গেছেন। তাহলে শিক্ষা কি জীবনের ভিতরে বেশি না মরণের ভিতরে বেশি? মরণের ভিতরে বেশি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ব্যক্তি আল্লাহরে বন্ধু বানাবে এবং নির্জনতা নিঃসঙ্গ কাটার জন্য কোরআনকে সঙ্গী বানাবে। আমরা তো এখন ফেসবুক টেসবুক চালাইয়া সঙ্গে নির্জনতা কমাই নাকি, কিন্তু উচিত হলো কি পড়া সময় কাটানো? কোরআনকে সঙ্গী বানানো, নির্জনতা মানে দূর করার জন্য কোরআনকে সঙ্গী বানাইতে হবে, অল্পে তুষ্ট থাকতে হবে এবং মৃত্যুকে উপদেশ দাতা মনে করতে হবে। তাহলে জীবন ধন্য, দুনিয়াও ধন্য, আখেরাতও কি ধন্য। বলেন সুবহানাল্লাহ। জীবনের মধ্যেও এই পরীক্ষা আছে, কারণ জীবনের পদক্ষেপে মানুষ এই অভিজ্ঞতা লাভ করতে থাকবে যে সে নিজে অক্ষম এবং আল্লাহ তাআলা সর্বশক্তিমান। এই অভিজ্ঞতা মানুষকে সৎকর্মে উদ্বুদ্ধ করে। আমরা যে বেঁচে আছি কার ক্ষমতায়? আল্লাহর ক্ষমতায়। আমরা হইলাম দুর্বল, অক্ষম, একেবারে দুর্বল। ছয় মাস বয়স পর্যন্ত তো সে নিজের টয়লেটের হালুয়া মনে করে, একেবারে দুর্বল, বুদ্ধি শুদ্ধি সব দিক দেয়। একটা মুরগির বাচ্চার সাথে যদি আদার ওই যে চাউলের কণা কঙ্কর একত্রিত করিয়া মিশ্রিত করে দেন, ওই দুই দিনের মুরগির বাচ্চাও কিন্তু কঙ্করগুলা বাদ দিয়া চাউলের দানাগুলাই খাবে, কারণ ও সেই সেটা বোঝে। কিন্তু একটা মানুষের বাচ্চা ছয় মাসেও নিজের টয়লেটটারও কি টয়লেট মনে করে না, একেবারে অক্ষম দুর্বল মানুষ। খুলিকাল ইনসান ও দাইফা, আল্লাহ বলেন আমি দুর্বল অসহায় করিয়া মানুষকে সৃষ্টি করছি। পরবর্তীতে
বীর বাহাদুর হয়ে যায়, অহংকার করে, গর্ব করে। তা আল্লাহ মর্মে সূরা মানে মৃত্যু, মৃত্যুই যে জীবনের সমাপ্তি নয়, মৃত্যুর মৃত্যুর মানেই জীবনের সমাপ্তি নয়, বরং এর পরেও আছে দীর্ঘ জীবন। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরার 28 নম্বর আয়াতে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এটা আপনার সূরা বাকারা 2 নম্বর সূরার 28 নম্বর আয়াত। আল্লাহ বলেন, কেমন করে তোমরা আল্লাহর ব্যাপারে কুফরি অবলম্বন করছো, অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ, অথবা তিনি তোমাদেরকে প্রাণ দান করেছেন, আবার মৃত্যু দান করবেন, পুনরায় তোমাদেরকে জীবন দান করবেন, অথবা তারই প্রতি প্রত্যাবর্তন করবে। এই আয়াতে বললেন যে কেমন করে তোমরা আল্লাহর ব্যাপারে কুফরি অবলম্বন করছো, অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ। এই পৃথিবীতে আমরা আগে ছিলাম না ছিলাম না? একসময় ছিলাম না। কেউ কি আপনার নাম জানতো? আপনি যে এখন ডাক্তার সাহেব হয়েছেন, কেউ কি জানতো যে আপনি ডাক্তার হবেন? কেউই তো আপনার, আপনিও ছিলেন না, আপনার একসময় আপনার বাবাও ছিল না, দাদাও ছিল না, কেউই তো ছিল না, নাকি? এই জন্য সুরা দাহারের 1 নম্বর আয়াতে বলেন, এটা 76 নম্বর আয়াত সুরার 1 নম্বর আয়াতে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। মানুষের উপর এমন কিছু সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কিছু ছিলই না। একটা সময় এরকম গেছে যে সময় মানুষ উল্লেখযোগ্য কিছুই কি ছিল না। মানুষ তার সৃষ্টির মূল উৎস সম্পর্কে চিন্তা করলে বুঝতে পারবে যে সৃষ্টির সূচনা ওই নিষ্প্রাণ অনুকণা সমূহ থেকেই হয়েছে যা সারা বিশ্বে ছড়িয়ে আছে। আপনার দাদা যখন বিবাহ করে নাই, আপনার বাবা তো জন্মই হয় নাই, তো আপনার দাদা বড় হয়েছে কি খাইয়া? খাবার খাইয়া। এই খাবারগুলা কোথায় ছিল? তামাম বিশ্বে ছড়ানো ছিটানোই তো ছিল। তারপরে আপনার দাদার গায়ে ব্লাড হয়েছে, বীর্য হয়েছে, আপনার দাদির ভিতরে ডিম্বাণু হয়েছে, এই শুক্রাণু ডিম্বাণু দিয়া তারপরে আপনার বাবা সৃষ্টি হয়েছে। এবার বাবার উপযুক্ত হওয়ার পরে, আপনার মার উপযুক্তর পরে, বিবাহ সাথীর পরে, তারপরে আপনার আমার সৃষ্টি হয়েছে। তাহলে এভাবে দেখা যায় একটা পর্যায়ে আমরা এই পৃথিবীতে কেউই কি ছিলাম না। তাহলে পৃথিবীর নানান জায়গা থেকে আল্লাহ খাদ্যকণাকে একত্রিত করিয়া আপনার আমার খাবারের ব্যবস্থা করিয়া আপনার আমাকে বড় করলেন, বাসাইয়া রাখলেন, বা আমার মাধ্যমে আপনার মাধ্যমে সন্তান জন্মের ব্যবস্থা করলেন। সেই আল্লাহ মৃত্যুর পরে মাটির ভিতরে মানুষ মিশে যাবে, নানান জায়গা ধুলাবালু ধুলাকণা হইয়া ছড়াইয়া ছিটাইয়া গেলেও ওই আল্লাহ যেমন প্রথমবারে আপনাকে আমাকে বিশ্বের বিভিন্ন খাদ্যকণা থেকে একত্রিত করিয়া একটা জীবন্ত মানুষ সৃষ্টি করতে সক্ষম, তিনি আপনার মৃত্যুর পরে মাটির সাথে, ধুলার সাথে, পানির সাথে, আগুনের সাথে বশ্মীভূত হইয়া ছাই হইয়া উড়ে গেলেও আবার পুনরায় জীবিত করাও তার পক্ষে কি সম্ভব? মহান আল্লাহ যেসব বিক্ষিপ্ত নিষ্প্রাণ অনুকণা সমূহকে বিভিন্ন স্থান থেকে একত্রিত করে সেগুলোতে প্রাণ সংযোগ করে জীবন্ত মানুষের রূপান্তরিত করেছেন, এ ক্ষমতা কার আছে? তো আয়াতে ইহলৌকিক জীবন এবং মৃত্যুর পরবর্তী জীবনের কথা বলা হয়েছে। তাহলে আমরা আগে ছিলাম না, বর্তমানে আছি, মারা যাব, এরপরে আর কখনো মৃত্যু হবে না, এরপরে আল্লাহ যে জীবিত করবেন সশরীরে, এটার উপরে আমাদের বিশ্বাস আছে। এই এই বিশ্বাস যাদের নাই তারা কাফের, আর যাদের এই বিশ্বাস আছে তারা মুমিন। যারা মুমিন তাদের রুহ নিয়ে যাবে ইন্দ্রিয়ে, যারা কাফের তাদের রুহ নিয়ে যাবে কোথায়? সিজ্জিনে। মানুষ ইহকালে যে জীবন লাভ করে এবং পরকালে যে জীবন লাভ করবে, কবরের জীবন অনুরূপ কোনো জীবন নয়, বরং তা কল্পনাময় স্বপ্নিক জীবনের মতোই একটি মধ্যবর্তী অবস্থা। যারা বিশ্লেষককারী আল্লাহওয়ালা তারা বলেন, আসলে আমরা এখন দুনিয়াতে মৃত প্রায়, মানে আমরা মরার মতনই, আমাদেরকে আখেরাতের তুলনায় আমরা কেউ জীবিত না। আখেরাতের দিকে বিশ্লেষণ করলে আমাদের স্নায়ু, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যে সচেতনতা বা সজাগতা থাকবে, সেই তুলনায় বিশ্লেষণ করলে দেখা যায় আমরা বর্তমানে মৃত। আমরা এখন কোন অবস্থায় আছি? মৃত। যখন মারা যাব তখন হবে আমরা ঘুমান্ত। তাহলে সব কবরের জগৎটা কেমন?
ঘুমন্ত আর যখন আল্লাহ আবার দ্বিতীয়বার জীবিত করবেন তো সেইটাই হইল আমরা জীবিত তাহলে আমরা এখন বর্তমানে মৃত মরার পরে হব ঘুমন্ত তারপরে আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গাপুর পরে আমরা হব কি জীবন্ত তাহলে এখন কবরের জগৎটা কেমন কাটবে ঘুমন্ত অবস্থায় যেমন কাটে প্রত্যেক রাতে অনেকেই তো ঘুমায় সবাই তো ঘুমায় নাকি যারা ঘুমায় তারা মারা যাবে আপনি ঘুমান আপনি মারা যাবেন ঘুমায় না একমাত্র কে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম ঘুমায় না একমাত্র কে এজন্য আল্লাহর কোনো মরণ নাই যারা ঘুমায় তারা মারা যাবে তাহলে আমরা সবাই ঘুমাই ঘুমের ভিতরে কি স্বপ্ন দেখেন থাকেন না অনেকে দেখতে আছে সে খাবার খাইতে আছে ঘুরতেছে কেউ আছে যে কোথাও পড়া হাত পা ভেঙে ফেলছে কান্নাকাটি করতেছে এটা যেমন একটা জীবন্ত মানুষ ঘুমন্ত অবস্থায় তার বিছনার উপরে থাকা অনুভব করতে পারে ঠিক কবরের আযাব কবরের বিপদ ওইটা ঘুমন্ত অবস্থায় মানুষের ন্যায় দেখতে পাবে যে ভালো সে সুখ শান্তি পাবে আল কবরু রওযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার কারো জন্য বেহেশতের বাগান হয়ে যাবে কবরটা স্বপ্ন জগতের মতো আর কারো জন্য এটা কি হবে জাহান্নামের গর্তসমূহ থেকে একটি গর্তে পরিণত হইয়া যাবে তাহলে মৃত্যু অনিবার্য তবে মুমিন কখনো মৃত্যু কামনা করবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে কেননা সে যদি সৎ হয় তবে বেঁচে থাকলে হয়তো সে নেক কাজ বৃদ্ধি করবে আর যদি পাপী হয় তাহলে হয়তো সে তওবা করবে সহিহ বুখারী শরীফের হাদিস যারা পাপী তাদেরকে আল্লাহ সাথে সাথে শাস্তি দেয় না কেন এজন্য দেয় না যে অবকাশ দেয় অবকাশ দিলে লাভ দুইটা পরকালে যেন সে বলতে না পারে আল্লাহ কই তওবা করার সুযোগ তো দেও নাই আমি খারাপ কাজ করছিলাম আমাকে বাঁচায় রাখলে তো আমি তওবা করে ভালো হয়ে যেতাম সেই সুযোগ তুমি আমাকে দেও নাই এই জন্য আল্লাহ পাপীকে সাথে সাথে শাস্তি দেন না আর একটা দিক আছে অবকাশ দেওয়ার সেটা হলো পাপ যদি কম করে শাস্তি তো বেশি দেওয়া যায় না আল্লাহ তো কারো প্রতি জুলুম করেন না এই জন্য ওরে অবকাশ দেয় যে করতে থাক যখন আমার ফেরেশতারা ধরবে আর ছাড়বে না শাস্তির মাত্রা আরও বাড়বে এই জন্য অপরাধীরা বেঁচে থাকলে আপনার অসুবিধা কোথায় আপনি তো চান যে ওর শাস্তি বেশি হোক তো ও বেশি দিন বাঁচলে তো বেশি দিন শাস্তি বেশি শাস্তি পাবে নাকি এই জন্য অপরাধীরা যত বেশি বাঁচবে তত লস নাই আপনার মনের জ্বালা মিঠানোর ব্যবস্থা হয়ে যাবে ওর জাহান্নামের শাস্তি তত বেশি পাবে তা আল্লাহ আমাদের সকলকে খাস তওবা করার তৌফিক দান করুন সবাই বলেন আমিন অবিশ্বাসীরা মৃত্যুকে ভয় পায় ভয় করে এবং মৃত্যু থেকে পালিয়ে বেড়ায় আল্লাহ বলেন কোথায় যাইবা পালাইয়া যাইতে পারবা না কুল ইন্নাল মাউত আল্লাযি তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন সূরা জুমা 62 নম্বর সূরার 8 নম্বর আয়াত বলুন তোমরা যে মৃত্যু থেকে পলায়ন পর সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখামুখি হবে অথবা তোমরা অদৃশ্য দৃশ্যের জ্ঞানী আল্লাহর কাছে উপস্থিত হবে তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন সে সব কর্ম যা তোমরা করতে মৃত্যু থেকে বাঁচার জন্য করোনা ভাইরাস আসার পরে কতজনে সেই লকডাউনের থেকে যে শুরু করছে মানে আর মসজিদে আসে না নামাজ কলমা পড়ে না বাজার ঘাটে যায় না বাঁচার জন্য বাঁচতে পারছে কয় হুজুর কি বলবো বলতে পারি না আমি কোথাও যাই না এরপরও আমার ঘরের সবাই পজিটিভ আরে পজিটিভ তো হবে যেভাবে হোক একভাবে আল্লাহ নেওয়ার ক্ষমতা তো আছে নাকি তাহলে আমাদের সুরক্ষা আমাদের হাতে নয় আমাদের ওই ভ্যাকসিনের ভিতরে নয় আমাদের সুরক্ষা কার হাতে আল্লাহর হাতে তো এতদিন তো আমি সাবজেক্ট ওয়ারি বিষয় ভিত্তিক ওয়াজ করছি দীর্ঘদিন যাবৎ কিন্তু তাফসির করছিলাম সুরা আমপারা মানে 30 নম্বর পারা একবারে মনে করেন সুরা নাবা থেকে শুরু করিয়া জিলজাল পর্যন্ত এসেছিলাম তা আমি আবার মনস্থ করছি যে ইনশাআল্লাহ